শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে করোনা আক্রান্ত বাবার মুখে পানি দিতে যাচ্ছে মেয়ে, ভয়ে সরিয়ে দিচ্ছে মা। ভারতে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড, ফের বেড়েছে আক্রান্তের সংখ্যা। ভারতে ঘুষের বিনিময়ে কোভিড হাসপাতালে বেড, গ্রেফতার দুই। আফগানিস্তান থেকে গুলি, পাকিস্তানের চার সেনা নিহত। শপথ নেয়ার পর যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পুনর্গণনার মমতার আবেদন খারিজ করল নির্বাচন কমিশন। এবং সবশেষ থাকছে পরাজয়ের গ্লানি নিয়ে আফগানিস্তান থেকে ফিরে যাচ্ছে আমেরিকা, বল প্রয়োগের নীতি ব্যর্থ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনার দ্বিতীয় ঢেউয়ে নাবিশ্বাস হয়ে উঠেছে গোটা ভারতে। হাজারে হাজারে মানুষ প্রত্যেক দিন সংক্রমিত হচ্ছেন, হাসপাতালে বেড নেই, পর্যাপ্ত অক্সিজেনের অভাবে অজস্র মানুষ মারা যাচ্ছেন, কবরস্থানে শ্মশানে উপচে পড়া মৃতদেহ, তবু সৎকার করার কেউ নেই। সংবাদমাধ্যমের পাতায় একের পর এক ভেসে আসছে হৃদয়বিদারক নানা চিত্র। কোথাও স্বামীর দেহ আকরি কান্নায় ভেঙে পড়ছেন স্ত্রী, কোথাও বা ছেলেকে ফিরিয়ে না আনতে পেরে বুক ফাটা আর্তনাদ মায়ের। আবার কোথাও বা চরম অমানবিকতার ছবি উঠে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবারের মর্মান্তিক চিত্রটি ভারতের তেলেঙ্গানার শ্রীকাকুলামের। সম্প্রতি সেখানকার ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে করোনা রোগীর সঙ্গে অমানবিক ব্যবহার করছে স্থানীয় মানুষজন। দেখা যাচ্ছে বৃদ্ধ বাবাকে একটু পানি দিতে ছুটে যাচ্ছে তার কিশোরী মেয়ে, কিন্তু ভাইরাস থেকে সংক্রমিত হওয়ার ভয়ে তাকে সেই কাজে বাধা দিচ্ছেন খোদ মা। স্বামীর কষ্ট চোখে দেখেও মেয়েকে আঁকলে রাখার তাগিদেই এমন কাজ করছেন ওই নারী। জানা গেছে সম্প্রতি বছর পঞ্চাশেক ওই ব্যক্তি বিজয় ওয়ারা থেকে করোনা পজিটিভ হয়ে শ্রীকাকুলামে নিজের বাড়িতে ফিরেছিলেন, কিন্তু ওই ব্যক্তিকে গ্রামে ঢুকতে দেননি গ্রামবাসী। গ্রামের বাইরে একটি ছোট্ট কুঁড়ে ঘরে রেখে দেওয়া হয়েছে ওই করোনা রোগীকে। জৈনিকে গ্রামবাসীর করা ওই বিরতি দেখা যাচ্ছে মাটিতে শুয়ে কাতরাচ্ছেন ওই ব্যক্তি। করোনাক্রান্ত বাবাকে একটু পানি খাওয়াতে যাচ্ছে 17 বছরের কিশোরী, কিন্তু তার মা যেতে দিচ্ছে না তাকে, যদিও শেষ পর্যন্ত বাবাকে পানি খাওয়াতে সফল হয়েছে মেয়ে। এর কিছুক্ষণ পরেই মারা যান ওই ভদ্রলোক। গোটা পরিবারের রিপোর্ট পজিটিভ এসেছে, তাদের আইসোলেশনে রাখা হয়েছে। ভারতে তিন দিন পর করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ফের ঊর্ধ্বমুখী। অপরদিকে গত 24 ঘন্টায় দেশটিতে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়েছে। বুধবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে 382,315 জন। মঙ্গলবার প্রকাশিত এই সংখ্যা ছিল 3,68,000। সম্প্রতি পরিসংখ্যানে দেখা গেছে 30 এপ্রিল এবং 1 মে দৈনিক ভারতে আক্রান্তের সংখ্যা 4 লাখের বেশি ছিল। এরপর রোববার এই সংখ্যা 3,92,000, সোমবার ছিল 3,68,000-এর কিছু বেশি, আর মঙ্গলবার দেশটিতে আক্রান্ত হয়েছিল 3,57,229 জন। তবে বুধবার প্রকাশিত আগের দিনের পরিসংখ্যানে দেখা গেছে ফের দেশটিতে আক্রান্তের সংখ্যা 3,82,000 ছাড়িয়ে গেছে। বেঙ্গালুরুতে কোভিড রোগীদের হাসপাতালে শয্যা দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। তাদেরকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। এছাড়াও এই ঘটনায় আরও কয়েকজনকে জেরা করা হচ্ছে বলে ভারতীয় গণমাধ্যম খবর দিয়েছে। একটি বিজেপি সংসদ সদস্য এই অভিযোগ তোলার পর তৎপর পুলিশ। বেঙ্গালুরু পুলিশ কমিশনার কমল পন্থ এক টুইটে বলেন, বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা পোর্টালের মাধ্যমে কোভিড রোগীদের হাসপাতালে শয্যা দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির একটি মামলা দায়ের করা হয়েছে। এই অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে, এই ব্যাপারে আরও কয়েকজনকে জেরা করা হচ্ছে। এই মামলার দায়িত্ব বেঙ্গালুরু সিটি ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায় বিজেপি সাংসদ তেজস্বী সূর্য অভিযোগ করেন, বেঙ্গালুরুতে করোনা আক্রান্ত অনেক রোগীর নামে বরাদ্দ শয্যা দেওয়া হচ্ছে না, তার বদলে টাকা নিয়ে সেই শয্যা অন্য রোগীদের দেওয়া হচ্ছে। এর অভিযোগের সমর্থনে তিনি কয়েকটি অডিও রেকর্ড পুলিশের কাছে জমা দেন। সেই সব রেকর্ডে রোগীর বাড়ির লোকজনের সঙ্গে অভিযুক্তদের কথোপকথন রয়েছে বলে দাবি করেছেন তিনি। এই ঘটনা প্রসঙ্গে আফগানিস্তান সীমান্তের ভেতর থেকে একদল বন্দুকধারীর ছোড়াগুলিতে পাকিস্তানের চার সেনা নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও 6 জন। আহতদের নিকটবর্তী কোয়েটা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর একটি বিবৃতিতে জানিয়েছে, বুধবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশের জব শহরের কাছে এই হামলার ঘটনা ঘটেছে। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের একদল সেনা আফগানিস্তান সীমান্তে বেড়া বসানোর কাজ পর্যবেক্ষণ করছিল। এ সময় সীমান্তের উপার থেকে আচমকা গুলি ছুড়ে বন্দুকধারীরা, জবাবে পাকিস্তান সেনারাও পাল্টা গুলি চালান। এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তানের সামরিক বাহিনীও এই বিষয়ে বিস্তারিত জানায়নি। সন্ত্রাসীদের অবাধ চলাচল, অবৈধ পাচার এবং অনুপ্রবেশ রোধের লক্ষ্যে 2017 সালে আফগান সীমান্তে বেড়া নির্মাণের কাজ শুরু করেছিল পাকিস্তান। তাদের দাবি, ইতিমধ্যেই আফগানিস্তানের সঙ্গে 2611 কিলোমিটার সীমান্তের 85% বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে। তবে আফগানিস্তান কখনোই এই সীমান্তকে স্বীকৃতি দেয়নি। দুই পক্ষ বহুবার একে অপরের প্রতি সীমান্ত দিয়ে সন্ত্রাসীদের অবাধ যাতায়াতে সহযোগিতা করার অভিযোগ তুলেছে। টানা তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। বুধবার স্থানীয় সময় সকাল 11:15 দিকে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড় তাকে শপথ বাক্য পাঠ করান। মুখ্যমন্ত্রী পদে শপথ বাক্য পাঠ করার পরে মমতা বলেন, তার সরকারের প্রথম কাজ রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবেলা করা। রাজ্যভবন থেকে সরাসরি নবান্নে গিয়ে বেলা 12:00 দিকে বৈঠকে বসবেন তিনি। সেখানে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। তারপর বিকাল 3:00 সময় সংবাদ সম্মেলন করবেন মমতা। বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়ে সবাইকে জানাবেন মুখ্যমন্ত্রী। এর আগে গত রোববার নির্বাচনের ফল পরিষ্কার হতেই কালীঘাটে সাংবাদিকদের সামনে মমতা বলেছিলেন, তার প্রথম কাজ হবে করোনা পরিস্থিতি মোকাবেলা করা। শপথ নেওয়ার পরেও সেই কথাই তিনি শোনালেন সবাইকে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে বিজেপির শুভেন্দু অধিকারীর সঙ্গে ভোটে লড়াই করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত রোববার ভোট গণনায় শুভেন্দুর কাছে 1956 ভোটে হেরে যান মমতা। ওই দিনই রাজ্যের প্রধান নির্বাচন কমিশনার আজিজ আফতাবের কাছে নন্দীগ্রামে ভোট পুনর্গণনা চেয়ে আবেদন করেন মমতা। পরে সেই আবেদন খারিজ করেছে নির্বাচন কমিশন। ভোট যন্ত্র বদলানো সহ ভোটে কারচুপির অভিযোগ এনে পুনর্গণনার আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নির্বাচন কমিশন থেকে আবেদন খারিজ করে বলা হয়েছে তিনি চাইলে আদালতে যেতে পারেন। রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তই চূড়ান্ত। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছিলেন 1,08,808টি। অপরদিকে এক সময়কাল দলের মন্ত্রী বর্তমান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ভোট পেয়েছেন 1,10,764টি। মমতা 1,956 ভোটে শুভেন্দুর কাছে হেরে যান। যদিও ভারতীয় সংবিধান অনুযায়ী মমতা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তবে তাকে আগামী 6 মাসের মধ্যে বিধানসভার কোনো আসন থেকে জয়ী হয়ে আসতে হবে। এদিকে বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ। আফগানিস্তানে মৃত্যু উপত্যকা থেকে পালিয়ে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দাম্ভিক সামরিক শক্তিধর মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র পশ্চিমারা। দীর্ঘ 2 দশক ধরে অন্তহীন যুদ্ধ চালিয়ে আণবিক বোমা ছাড়া সব রকমের আধুনিক মরণাস্ত্র, যুদ্ধবিমান, ট্যাঙ্ক, সাজোযান সহ সবকিছু ব্যবহার করে হাজার হাজার মানুষ হত্যা করে বিস্তীর্ণ জনপদ পার্বত্য অঞ্চল ধ্বংস করে দিয়ে এবার পরাজয়ের গ্লানি নিয়ে ফিরে যাচ্ছে পর্যদুস্থ ভগ্ন হৃদয় দখলদার সেনারা। 1 মে থেকে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো বাহিনী। রবিবার আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের সেনাদের কাছে হস্তান্তর করা হয়েছে যুদ্ধগ্রস্ত দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দের প্রদেশে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি ক্যাম্প অ্যানন্থি। আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এর মাধ্যমে একটি অন্তহীন যুদ্ধ শেষ হওয়ার প্রক্রিয়া শুরু হলো। আগামী 11 সেপ্টেম্বরের ভিতরে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হবে বলে ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঘোষণা দিয়েছেন তিনি সীমাহীন যুদ্ধের অবসান ঘটাবেন। তবে পরাজিত সৈন্যদের এবং মার্কিন জনগণের মনোবল চাঙ্গা রাখতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকিন বলেছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পরেও দেশটিতে মার্কিন উপস্থিতি বজায় থাকবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়েও সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আদৌ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।